নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের যে নতুন নিয়ম হয়েছে 2020 সালে, সেই সম্বন্ধে একটু জানাবো। এই নিয়মটিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেমন এবার কি তাহলে আদালত চাইলে আপনার পিপিএফের টাকা বাজেয়াপ্ত করে দিতে পারবে, অথবা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নমিনি কি আপনার টাকা পাবে না পাবে না, অথবা লোন নেওয়ার পরে আপনি সময় শোধ করতে না পারলে আপনার জরিমানা কত হবে, নতুন যারা অ্যাকাউন্ট খুলবেন তারা কত নম্বর ফর্ম দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন, সেই সম্বন্ধে আমি ভিডিওটিতে ডিটেলসে বলবো। অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, এবং সেই সঙ্গে আমার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং সেই সঙ্গে একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা দেখতে পান। দেখুন, প্রথমে যে এই বছর পিপিএফের বেশ কয়েকটি নিয়ম বদল করেছে কেন্দ্র সরকার, তবে পিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ বদল করা হয়নি। তবে নতুন নিয়মে একজন অপ্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের অ্যাকাউন্টে 500 টাকা জমা করা যাবে ঠিকই, তবে তারপরে 50 টাকার গুণিতকে টাকা জমা দিতে হবে, আগে যেটা ছিল 5 টাকার গুণিতক। অ্যাকাউন্টে সর্বোচ্চ বার্ষিক 1.5 লক্ষ টাকা জমা করা যাবে, অর্থাৎ যেটা সর্বনিম্ন ছিল 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা সীমা ঠিক আছে, কিন্তু জমা করা যাবে প্রতিটা ক্ষেপে 500 টাকা এবং তারপরে 50 টাকার গুণিতক। এর আগে 5 টাকার গুণিতক ছিল, অর্থাৎ 50 টাকার গুণিতক বলতে 500, 850, 600, 650, 700 এইভাবে। আগের মতোই কম টাকার মাধ্যমেই খোলা যাবে পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম 1-এর সাহায্য নিতে হবে, কিন্তু যদি কখনও আপনার পিপিএফের টাকা দিতে দেরি হয় তাহলে কোনোরকম ফাইন কাটা যাবে না। তবে হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, বছরে অবশ্যই 500 টাকা জমা দেবেন। যদি পিপিএফে আপনার 15 বছর কোনো টাকা ম্যাচিওর হয়ে গেলে আরও 15 বছর আপনি অ্যাকাউন্টে চালাতে চান, তাহলে ফর্মের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্ভব। তো এখানে আরেকটু বলে নিই, যেখানটায় আপনি টাকা ডিপোজিট করেও অ্যাকাউন্টটি চালাতে পারেন এক্সট্রা 5 বছর, অথবা টাকা না ডিপোজিট করেও অ্যাকাউন্টটি চালাতে পারেন। যেমন যদি আপনি 5 বছর টাকা ডিপোজিট করে চালাতে চান, তাহলে আপনি প্রথম 1 বছরের মধ্যে অর্থাৎ 16 বছরের মধ্যে আপনাকে একবার অবশ্যই জমা দিতে হবে, এবং অথবা যদি আপনি টাকা জমা নেওয়া দিয়ে চালাতে চান তাহলে কিন্তু বছরে আপনি একবারই উইথড্র করতে পারবেন টাকাটি। এবং সেই সঙ্গে দেখুন, আপনি না জমা করলেও আপনি ইন্টারেস্ট কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ আপনার বিনা ডিপোজিটেই ইন্টারেস্টটা পাবেন। কোনো গ্রাহক কম হারে লোন নিতে চাইলে তাকে মাসে মাসে টাকা না দিয়ে বছরে 1% হারে সুদ দেবে, অর্থাৎ এই 1% হারে সুদ বলতে কি, যদি আপনি দেখেন যে আপনার পিপিএফে সুদের হার 6% চলছে, তাহলে আপনাকে সুদ লোন দেবে 7% হারে, অর্থাৎ 1% বেশি, এটা আগে ছিল যেটা 2% বেশি। এবং লোন নেওয়ার পরে আপনি যদি সময় না শোধ করতে পারেন, অর্থাৎ 36 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে 6% বেশি হারে সুদ দিতে হবে, অর্থাৎ যদি আপনি 8 টাকা সুদে লোনটি নেন তাহলে আপনাকে 6% বেশি, অর্থাৎ 14% হারে সুদটি শোধ করতে হবে, সেটা আপনার মূল যে জমা সেখান থেকে কেটে নেওয়া হবে। এবার বর্তমান আইন অনুযায়ী গ্রাহক যদি মারা যায় তাহলে সে নমিনি যদি পুরো টাকাটা পেয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্টে একটা রায় বলেছিল ওই টাকায় নমিনির অধিকার নেই, শুধুমাত্র মৃত ব্যক্তির উত্তরাধিকার হয়ে টাকাটি নেওয়ার দায়িত্ব নমিনির। এই টাকা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, অর্থাৎ পূর্বে নিয়ম ছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে নমিনি শুধু পুরো টাকাটা পাবে না, নমিনি শুধু একজন দায়িত্ববান হিসাবে টাকাটি রাখবে যাতে উত্তরাধিকার সবাই পায়। কিন্তু বর্তমান আইন অনুযায়ী যদি গ্রাহক মারা যায় তাহলে তার নমিনি পুরো টাকাটা পেয়ে যাবে। এবার থেকে কোনো মামলায় পিপিএফের অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করতে পারবে না, অর্থ মন্ত্রকের নতুন ঘোষণা, এবং নতুন যারা নাম এন্ট্রি করে তারাও এই সুযোগটা পাবে, অর্থাৎ কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আদালত বাজেয়াপ্ত করতে পারবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তবে আপনারা পিপিএফে লোন নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে আপনার যে মোট জমা 2 বছর আগে তার 25% পর্যন্ত আপনাকে লোন দেবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।